এখানে বড় একটি ইলিশ মাছ থেকে আমি 4 পিস নিয়ে নিয়েছি। মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। প্রথমে একটি প্যানে 1/3 কাপ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে দিয়ে দেব 1/4 কাপ পেঁয়াজ বাটা। হলুদ ও 1 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। মশলাগুলো এখন ভালোভাবে কষিয়ে নেব। গুঁড়ো মশলা যেন পড়ে না যায় তাই দিয়ে দেব সামান্য পানি। সরষে ইলিশে অন্য কোনো মশলা ব্যবহার করব না, কারণ তাতে সরষে ইলিশের আসল স্বাদটাই নষ্ট হয়ে যাবে। এখন খুব ভালোভাবে মশলা কষিয়ে নেব। তেল মশলার উপরে ভেসে উঠলে দিয়ে দেব সরষে বাটা। আমি এখানে 1/2 কাপ সাদা সরষে বাটা দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে সাদা সরষে হলেই ভালো লাগে। সরষে বাটা একটু বেশি দিতে হবে। এবার 4টা কাঁচামরিচ দিয়ে দিব। এ সময় চুলার আঁচটা মিডিয়াম আঁচে থাকবে। এখন খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। সরষে বাটা 1 টেবিল চামচ বা 2 টেবিল চামচ দিলে হবে না, তবে কিন্তু মশলা ইলিশ হয়ে যাবে। আর সরষে কিন্তু খুব ভালোভাবে মিহিভাবে বেটে নিতে হবে, মিহিভাবে বাটা না হলে খেতে তিতা লাগবে। আমি সরষে বাটাটা একটু বেশিই নিয়েছি, কারণ সরষে ইলিশে সরষে বাটা একটু বেশিই দিতে হয়। এতে করে আসল সরষে ইলিশ এর স্বাদ পাওয়া যায়। সামান্য সরষে বাটা দিলে সরষে ইলিশের স্বাদ বোঝা যায় না, অনেকটা মশলা ইলিশের মতো হয়ে যায়। সরষে ইলিশের স্বাদ পেতে হলে আপনাকে সরষে বাটা অবশ্যই বেশি দিতে হবে। সরষে ভালো করে কষালে সরষের নাকছা যেন যে ফ্লেভারটা আছে তা চলে যায় এবং সরষেটা খেতেও ভালো লাগে। সরষের উপর তেল ভেসে উঠেছে, এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো কাঁচাই দিয়ে দিচ্ছি। তবে যারা কাঁচা মাছ খেতে পছন্দ করেন না তারা হালকা ভেজে দিতে পারেন, তবে সরষে ইলিশে মাছগুলো কাঁচা দিলেই খেতে ভালো লাগে। এখন মিডিয়াম টু লো আঁচে 5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করব। 5 মিনিট পর ঢাকনা খুলে মাছগুলো উল্টে আবার 5 মিনিটের জন্য ঢেকে দিব। তেল উপরে ভেসে উঠেছে, এখন 1 কাপ পানি দিয়ে মিডিয়াম আঁচে রান্না করব। যতক্ষণ পর্যন্ত না গ্রেভিটা মাখা মাখা হয়ে তেলটা উপরে ভেসে উঠছে। একবার ঢাকনা খুলে মাছগুলো উল্টে 4টা কাঁচামরিচ এভাবে মাথা ছেড়ে দিয়ে দিব। কাঁচামরিচের সুন্দর একটি ঘ্রাণ আসবে। অপেক্ষা করব সরষের উপর তেল ভেসে ওঠার জন্য। ইলিশ মাছ হতে কিন্তু তেমন সময় লাগে না। গ্রেভিটা যখন এমন মাখা মাখা হবে এবং তেল সরষের উপর ভেসে উঠবে তখন বুঝতে হবে রান্নাটা হয়ে গিয়েছে। এবার চুলার আঁচটা বন্ধ করে দিয়ে পরিবেশন করার পালা।
আমার এই রেসিপি ফলো করে যদি সর্ষে ইলিশ রান্না করেন তাহলে বাঙালির ঐতিহ্যবাহী খাবার সর্ষে ইলিশের আসল স্বাদ ও ফ্লেভার অবশ্যই পাবেন। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে কেমন হলো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।